আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি প্রতাপনগর তালতলা বাজার টু কর্মকার পাড়ি পর্যন্ত যে নতুন প্রোটেক রাস্তাটা দেওয়া হয়েছিল সেখানে। তো আপনারা অবশ্যই, তুমি যাওয়াকে সমস্যা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন রাতের জোয়ারেও কিন্তু পানি একেবারেই কানায় কানায় অবস্থা, অর্থাৎ যখন তখন কিন্তু পানি ওভারফ্লো করতে পারে। এখনও কিন্তু স্রোতের গতি কিন্তু এখনও কিছুটা আছে, অর্থাৎ এখনও হয়তো 15-20 মিনিটের মতন পানি উঠতে পারে। তো আমরা রাত্রে এইসব পাহারা দিচ্ছি যাতে কোথাও কোনো সমস্যা হলে আমরা সেখানে মেরামত করতে পারি তাৎক্ষণিকভাবে। তো গতকাল রাত 11:30টার দিকে, 11:50 জব্বার স্যারের বাড়ির ওখানে এবং 11:50 এই রফিকুল স্বর্ণকারের বাড়ির এখানে কিন্তু যে পোর্টেক রাস্তা ছিল সেই দুই ওখান দুই জায়গা থেকে কিন্তু গোলজ হয়ে ভেঙে গেছিল। তো আজকে কালকে তো সবাই অসতর্ক অবস্থায় ছিল, কেউ মানে তদারকি ছিল না। তারপরে আমরা কিন্তু কালকে রাত্রেও ঘুমাইনি, অর্থাৎ আমরা রাত 11টার দিকে আমি এরকম পাহারা দিচ্ছিলাম, দিতে দিতে দেখি হঠাৎ এক জায়গার থেকে ভাঙন নিয়ে কিন্তু প্রথমে ঘোঘা হয়েছিল। আমি লোকজন ডাকতেছি এই মুহূর্তে কিন্তু মানে দেখতে দেখতেই কিন্তু ওখানে বালি মাটি থাকায় একবার বড় ভাঙন নিয়ে নিয়েছিল। এর জন্য ওখানে আর স্রোতও ছিল বেশি, পানির গতিও ছিল অনেক বেশি, যার কারণে আমাদের এটা মেরামত করা সম্ভব হয়নি। তো সকালবেলা আল্লাহর অশেষ রহমতে, সকালবেলায় কিন্তু আল্লাহর রহমতে আমরা এলাকাবাসী মিলে আল্লাহ আবু দাউদ্দলের নেতৃত্বে আমরা এলাকাবাসী সকলে স্বতঃস্ফূর্তভাবে কঠোর পরিশ্রম করে কিন্তু দুইটা কলোজার আটকানো সম্ভব হয়েছিল। আমরা এখন আছি মূল যে কলোজার, অর্থাৎ ইয়াসের শুরুর দিকে। এখান থেকে কিন্তু ভেঙে গিয়ে সর্বপ্রথম বড় খাল হয়ে কিন্তু প্রায় 100 মিটার পর্যন্ত চলে গেছিল ভিতরে, এবং কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, একটা বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছিল। সেই সাথে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফাটল নিছে এবং পাশে পানি প্রায় উঠবুট ভাবে এই অবস্থা। এই যে কলোঝারের যে রাস্তা, এটা কিন্তু ফাটল নিছে। এটা যদি এখন মানে আল্লাহ না করুক পানি যদি আরেকটু বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এখান থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো আমরা সার্বক্ষণিক আছি যাতে কোথাও কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আমরা সেটা মেরামত করতে পারি। আর বিশেষ করে সবচেয়ে কষ্টের বিষয় কালকে যে ভাঙনটা মানে দুইটা কলোজার সৃষ্টি হয়ে এলাকা পুনরায় আবার যে 70% পানির বাহিরে ছিল, অর্থাৎ এই প্রোটেক রাস্তার কারণে 70% মানুষ পানি মুক্ত ছিল, তাদের কিন্তু আবার প্লাবিত হয়। তো সবচেয়ে পরিতাপের বিষয় হলো যে এই মানে কলোজার সৃষ্টি হয়, নতুন করে ভাঙন হয়ে মানুষ পুরো প্লাবিত হয়। প্রতাপনগরের কিছু কুসন্তান যারা কিন্তু আনন্দর কারণে মিষ্টি খেয়েছিল, কারণ তারা প্রতিপক্ষ হিসাবে আলাস আবু দাউদ ঢালিকে প্রতিপক্ষ হিসাবে দেখে, এবং এলাকার যারা এলাকা উন্নয়ন করতে চায়, এলাকার কৃতি সন্তান যারা আছে, আসলে তারা মূর্খ মানে অশিক্ষিত সমাজ, তারা কিন্তু এইসব মানুষগুলার বিরোধিতা করে, যার কারণে কিন্তু তারা এই মিষ্টি বিতরণ করছিল। দেখেন আপনি প্রত্যেকটা ঘরে কিন্তু আজকে রাত্রে খাটের উপরে পানি উঠে গেছে। কালকে রাত্রে যখন ভেঙে গেছিল, তখন আমাদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান সাহেবের ছেলে আমার কাছে কল দিছিল, বলতেছিল ভাই তোমাদের ওধারে তো পানি যাচ্ছে, আর আমাদের খাটের পরে আমরা ইট দিয়ে উঁচু করে যে চৌকি বলে যেটা, সেই খাটের উপরে আমরা কিন্তু থাকতে পারতেছি না, আমাদের তোশক গোটাতে হচ্ছে, কারণ খাটের উপরেও পানি উঠে যাচ্ছে। অত অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু উপকূলীয় অঞ্চলে সব থেকে বেশি। উপকূলীয় অঞ্চলের মানুষ কিন্তু শান্তিতে কোনো রাত ঘুমাতে পারে না। তো আমরা এখন আছি প্রতাপনগর
দান সর্দার দায়ন সর্দার বাড়ির সামনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কানায় কানায় মনে হয় কয় আঙুল হবে পানি, 1 ইঞ্চির মতন কিন্তু ওভারটেক করতে বাকি আছে। তো আল্লাহর কাছে দোয়া করি যাতে পানি আর বৃদ্ধি না পায়, যদি পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ওভারটেক হওয়ার সম্ভাবনা আছে, কারণ পানি প্রায় দুপুরের জোয়ারের মতনই। এইসব ঘর বাড়িগুলো কিন্তু আসলে মানে এখন তাদের নির্ঘুম রাত পার করতে হচ্ছে, কারণ খাটের উপরে পানি যখন উঠে যায় তখন কিন্তু মানুষ দিশেহারা হয়ে পড়ে, কারণ বৃদ্ধা এবং শিশুদের নিয়ে কিন্তু দাঁড়িয়ে রাত যাপন করতে হয় প্রতাপনগরের মানুষের। তো দীর্ঘদিন এভাবেই চলে আসছে প্রতাপনগর মানুষের দুঃখ কষ্ট। কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে এখান থেকেও ভাড়া নিয়েছে, মানে এখানে বস্তা দেওয়া আছে, এখানে এই এর বস্তা দেওয়া, এগুলো ওই খড় বস্তা দেওয়া। তুমি একটা ধরবি না দুটো বস্তা, ধরে দিন দেওয়া লাগে না, তলায় দেওয়া ঠিক ঠিক। তারপরেও এখান তো খাই গেছ, তো পানির এখানে এখানে বেশি মনি ভাই কিন্তু তিনিও জায়গা কিন্তু দেখাশুনো করতে সেখানে ফাউন নেওয়ার কারণে। না না এখানে কিছু হয় না, এখান থেকে ফাউন নেওয়া তো কোন নতুন সৃষ্টি হয়েছে জায়গাটা। তো কতক্ষণ কিন্তু পদক্ষেপ না আছে, এখানে তো নিছে ওই হালকা মাটি বস্তার করতে, এখানে এই বস্তা গুলো আজকে কালকে ওরা শেষ সময় দিয়ে সব ভালো কাজ করি। দেখি আমরা সামনে যাওয়ার চেষ্টা করতেছি। কালকে গতকাল কিন্তু এই যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন যার উপর দিয়ে মনি ভাই হাঁটতেছে, তো এই আজকে বস্তা এই ওয়াল 5 ইঞ্চির ওয়াল কিন্তু কাল রাত্রে এখান থেকে আমরা আপনাদের দেখাবো সামনের থেকে। হ্যাঁ মোটামুটি একটি হাইটি সরি গেছে নাই নাকি, কি করবে, এইছাড়া তো পথ নেই মানুষের হাঁটার। কোন পানির শব্দ তো নেই, কে পানির তো কালকে কিন্তু এখান থেকে ওয়াল ভেঙে গিয়ে কিন্তু এখান থেকে 11:50 প্লাবিত হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল হলো না, 5 ইঞ্চি গাঁথনি, ওয়াল কিন্তু প্রোটেক্ট ছিল, তো সেই প্রোটেক্টটা এখান থেকে ভোগা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাও কাল খুব খারাপ ছিল, বস্তা দেওয়া হয়ে গেছে পানির শব্দ কেমন যাচ্ছে, এই পানির শব্দ এত। স্বামী মির্জা
প্রশ্ন করছেন যে আজকে কোনো সমস্যা হয়নি, এখনো পর্যন্ত আল্লাহর রহমত কোনো সমস্যা হয়নি। তো জোয়ারের পানি প্রায় থমথমে ভাব, আশা করা যায় আজকে হয়তো সমস্যা হবে না। তারপরেও এখানে আমরা মানে জোয়ার না নেমে যাওয়া পর্যন্ত, প্রায় 1 ফুট পানি না নেমে যাওয়া পর্যন্ত আমরা এইভাবে এখানে পাহাড়ি দিয়ে থাকবো। কোথাও সমস্যা হলে ততক্ষণিক সেখানে পদক্ষেপ নিয়ে ঠিক করা যায় সেই বা চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তো আমরা প্রায় 5-7 জন আছি, আমরা এখানে 3 জন, আকরাম ভাই আছে, মনি ভাই আছে, আর আমি আছি, ও সাইডে আছে শাইনুর ভাই, বাসার এবং সালাউদ্দিন ডাবলু। তো আমরা 6 জনে মোটামুটি এখন পাহারা দিচ্ছি। ওনারা গেছে কর্মকার বাড়ির দিকে এবং আমরা আছি মাদ্রাসার এদিকে। আর আল্লাহর মতো সমস্যা নেই, আসা লাগবে না। পানি মাদ্রাসা, প্রতাপনগর মাদ্রাসার অবস্থাটা আপনাদের একটু বলবো। আপনারা পানির শব্দ শুনতে পাচ্ছেন, শুধু জানলা দিয়ে দেখেন কি পরিমাণ পানি বের হচ্ছে, প্রচুর পানি বের হচ্ছে জানলা দিয়ে। এই শিক্ষা প্রতিষ্ঠান 12 তারিখে খুলে দিলে এখানে ক্লাস করা সম্ভব নেই, কারণ দেখেন কি পরিমাণ পানি জানলা দিয়ে বের হচ্ছে, প্রচুর পানি বের হচ্ছে জানলা দিয়ে। এটা প্রতাপনগর ইউনিয়নের সব থেকে পুরাতন এবং ঐতিহ্যবাহী, অত প্রতাপনগরের না, পুরা সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রতাপনগর ABS ফাজিল ডিগ্রি মাদ্রাসার ক্লাসরুম। অর্থাৎ এই ক্লাসরুমগুলার জানলা দিয়ে কি পরিমাণ পানি বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এইখানে যেহেতু পানি আটকে নেই, কিন্তু প্রচুর পানি বেরোচ্ছে, প্রচুর। আজকের ধন্যবাদ শহীদুল ভাইয়াকে, কিন্তু বাইরে বসেও যারা আব্বা প্রচুর কষ্ট করছে রাজ্য থেকে, বারবার কিন্তু ফোন দিচ্ছে আমাদের কাছে, আমার কাছে কয়েকবার ফোন দিচ্ছে, এখনও তিনি জেগে আছেন। তারপরে ভাইয়াও সবসময় খোঁজ খবর রাখতেছেন, যেহেতু তাদের কর্ম কাজের জন্য তারা এখন ঢাকাতে আছেন। তাহলে নিবেদিত প্রাণ বলা যায়, প্রচুর পানি জানলা দিয়ে কি পরিমাণ পানি বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এখানের অবস্থা কি? হ্যাঁ, পানি কি এখানে টান যাচ্ছে রে? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো সমস্যা হবে না তো? যাচ্ছে না আল্লাহ করে স্যার। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা মাথায় গেটটা লাগাই দেয়, যদি বস্তা ফট ফোটে তাহলে তাও তাও দিই। হ্যাঁ, বস্তায় আমরা গ্রিলটা লাগাই দেবো। তাহলে মাদ্রাসার গেটটা লাগিয়ে দেওয়া, কারণ যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে ওখান থেকে বস্তার, যাতে বস্তাগুলো ভেসে না আসে, এখানে যাতে বেঁধে যায় গেটে, সেই জন্য সেই পরিকল্পনা করা হচ্ছে। কি পরিমাণ পানি বেরোচ্ছে জানলা দিয়ে দেখেন, এইটা কিন্তু মাদ্রাসার প্রশাসনিক ভবনের মানে রুম দিয়ে রুমের ভিতরে পানি, সেই পানি ওভারটেক করে এই ধারে আসতেছে, তাহলে কী পরিমাণ পানি? অর্থাৎ এখানে যদি স্কুল কলেজ যখন খুলে দেবে তখন এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষা মানে শিক্ষা ছাত্ররা সে শিক্ষা নেবে সেই পরিবেশ কিন্তু নেই, শিক্ষা পাঠদান করবে সেই পরিবেশ কিন্তু নেই। আমরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখাচ্ছি এখানে ঘুমিয়ে আছেন প্রতাপনগর ইউনিয়নের মধ্যমণি সাতক্ষীরা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ আলেমকুল জনাব আলহাজ মাওলানা বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলহির কবর। পাশেই কিন্তু তার প্রতিষ্ঠিত, হ্যাঁ তাহলে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসায় কিন্তু লক্ষ লক্ষ আলেম কিন্তু এখান থেকে আল্লাহের ইচ্ছায় তৈরি হয়েছে। সেই মাদ্রাসার অবস্থা আজকে এই বন্যার কারণে কী অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, জানলা দিয়ে প্রচুর পানি বেরোচ্ছে, ভিতরের বেঞ্চিগুলো সব নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই পরিবেশ ঠিক করতেই এখন আমাদের কতদিন লেগে যাবে সেটা বলা যাচ্ছে না।
আরিফুল ইসলাম আলু আরিফ ভাই বলছেন যে কোনো বউ বিবাদের সম্ভাবনা আছে কিনা, না আপাতত কোনো বউ ধরনের বিবাদের সম্ভাবনা নাই আশা করা যায়, কারণ জোয়ারের পানি প্রায় থমথমে পরিবেশ, তারপরেও বলা যায় না কখন, কারণ প্রকৃতির যে নিয়ম ছিল জলবায়ু পরিবর্তনের কারণে আল্লাহ পাক সেই নিয়মকেই ঘুরাই দিয়েছে, কারণ এত জোয়ারের পানি বৃদ্ধি কিন্তু ইতিপূর্বে কখনোই এই এলাকার উপকূলের মানুষ কিন্তু দেখিনি। পানির শব্দ, আল্লাহ, এই শব্দ শুনলে ঘুমায় না এখন আর। এ মনোয়ার, তো অনেকে ধন্যবাদ জানাচ্ছেন যে আমরা চিত্র এই গভীর রাতে তুলে ধরার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আর কিছুক্ষণের ভিতরে লাইভ আমাদের লাইভ শেষ করব, কারণ আপনাদের অবশ্যই সর্দার বাড়ির সামনে থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত রাস্তার সার্বিক অবস্থা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম। পানির কি টান আছে আর প্রায় এখানে বোঝা যায় না, বোঝা যায় ওই যায়। হ্যাঁ, সাল না দেখ কি পরিমাণ পানি বেরিয়ে, দেখো তুমি জায়গা পানি ও পানি মেল ভেটকি মাছ ইয়েতে একটা দেখলাম যে আটকো না, কালকে কিন্তু এই ওয়াল ভেঙে কিন্তু এখান থেকে নতুন করে প্লাবিত হয়েছিল, আপনারা দেখছেন পানির চাপ কাকে বলে, এমন ভাবে চাপ দিছে যে এই বস্তাগুলো শুয়ে আছে এখানে। প্রচুর পানির চাপ আজকেও রাত্রেও, প্রায় গত রাত্রের মতন। তো আজকে মেরামত করার কারণে এবং যেখানে সাময়িক সমস্যা আছে সেখানে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কারণে তো অনেক ভালো। সম্মানিত দর্শক, গভীর রাতেও আসলে এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন, যিনি এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি কিন্তু গভীর ঘুমে এয়ার কন্ডিশন খাটিয়ে দিয়ে কিন্তু তিনি গভীর ঘুমে মগ্ন আছেন, কিন্তু এই এলাকার দুস্থ মানুষগুলা কিন্তু ঘুম নাই, কারণ যাদের রাস্তার দক্ষিণ সাইডে বাড়ি তারা কিন্তু এই রাত্রে কিন্তু তারা খাটের উপরে পানি উঠে যাওয়ায় তারা কিন্তু এখন নির্ঘুম রাত দাঁড়িয়ে রাত পার করছে, এবং দক্ষিণ সাইড উত্তর সাইডের মানুষ কিন্তু উৎকণ্ঠার ভিতরে রাত্রি পার করছে যে কখন আবার জানি গত দিনের মতন কোথা থেকে ভেঙে আবার আমাদের প্লাবিত হতে হয়। তো সেই উৎকণ্ঠায় কিন্তু মানুষের প্রত্যেকটা খুন কাটছে, অর্থাৎ কেউ ঘুমাতে পারছে না। আর সেই সাথে
প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনাস আবু দাউদ্দলি, তিনিও বারবার ফোন দিচ্ছেন, আমার লাইভ চলাকালেও তিনি ফোন দিচ্ছেন, তো বারবার ফোন দিচ্ছেন যে কি অবস্থা কি অবস্থা। বিলুন ভাইও কয়েকবার ফোন দিছে, ভাটাটা এমন তো থাকতে, কালকে এরম থমথমে পরিবেশে ভেঙে গেল, মানে আলহামদুলিল্লাহ ভাটা টান দিয়েছে, হয়তো আজকে আশঙ্কা মুক্ত। ভাটা নামা শুরু করছে, অর্থাৎ আজকের রাতটাও এখানে আসলে কালকে মেরামত করার কাজ শুরু হবে, কারণ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এইটা মূল যে কলোঝার হয়েছিল প্রথমে, সব থেকে ভয়াবহ কলোঝার, সো সেই কলোঝারের ওপরে এই অবস্থা ফাড়ানো, এবং রাস্তার আয়ত্ত কিন্তু এখানে অনেক চিকন, যার ফলে এখানে কিন্তু দুপুরবেলার সময় এখান থেকে বড় একটা ভাঙন নিয়েছিল, পরে কয়েকজন লোক নিয়ে এখানে সংস্কার করা হয়েছিল। ইকবাল হোসেন চৌধুরী প্রশ্ন করছেন, আজকে কি কোনো সমস্যা আছে? না, আল্লাহর রহমতে ভাটা নেওয়া শুরু করেছে, আপাতত সমস্যা দেখি না, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। কিন্তু গত আজকের দিনের জোয়ারে কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, সেই সাথে কালকে রাত্রে তো দুইটা কলোজার সৃষ্টি হয়ে ভেঙে গেছিল। একজন প্রশ্ন করছেন, ভাই চেয়ারম্যানের কথা বলবেন না, গালি দিয়ে মুখ খারাপ করতে চাই না। আসলে গালি দেওয়া লাগে না, মানুষের কিন্তু বদদোয়া করা লাগে না, বদদোয়া অন্তর থেকেই চলে আসে, কারণ এই রাস্তাগুলা কিন্তু ফাঁকে যে দরিদ্রদের কর্মসংস্থানের যে টাকাগুলা কাজ না করিয়ে 10,000 কোটি টাকা পরিষদের কর্মকর্তা দাউদ তুলে নিয়েছিল, নিয়ে চেয়ারম্যান এবং তারা সব ভাগ করে নিয়েছিল, সেই টাকা গোলা দিয়েও যদি এখানে মেরামত করা হতো, মানে এখানে অলরেডি প্রায় 14 লক্ষ টাকা 14,29,000 টাকার মতন খরচ হয়ে গেছে অলরেডি, তো ফান্ডও প্রায় শূন্য, এখানের ফান্ডও শূন্য, যার কারণে মেরামত করাও মানে কঠিন হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের। তারপরেও কিন্তু তারা নিজেদের গাড়ির টাকা খরচ করে এখনও মেরামত করে যাচ্ছে, তো এই অবস্থায় কিন্তু তাদের এই দুর্নীতি অনিয়ম এখনই চলমান, সেটা কিন্তু বন্ধ নাই। তো অনেকক্ষণ আপনাদের লাইভে দেখালাম, বহু দূর পর্যন্ত আমরা সামনে ওই কলোজার মধ্যে যাবো, নাকি দেখি সামনের যে কলোজারটা ওইটা একটু দেখাবো, যেটা আজকে নতুন চাপান দেওয়া হয়েছে দুইটার, একটা তো আপনাদের দেখালাম ওয়াল ভেঙে গেছিলো, আর দ্বিতীয়টা দেখেই আমাদের লাইভ শেষ করবো অবশ্যই। তো সবাই সাথে থাকবেন, এবং আমাদের এই দুঃখ দুর্দশার চিত্রগুলো আপনারা বাহিরে বিশেষ করে তুলে ধরবেন, এবং লাইভগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারে যে এখনও পর্যন্ত সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল প্রতাপনগরের মানুষের রাতে ঘুম নাই, রাতে রাত কারোর দাঁড়িয়ে কাটাতে হচ্ছে, কারোর বা কাজের মাধ্যমে কাটাতে হচ্ছে, কারুর কেউ বা হতাশায় উৎকণ্ঠায় রাত্রে ঘুমাতে পারছে না, এই অবস্থায় প্রতাপনগরের মানুষের কিন্তু এই সময় জোয়ারের পানি স্বাভাবিক থেকে বৃদ্ধি পায়, তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছেন ইকবাল হোসেন চৌধুরী। স্বাভাবিক মানে অস্বাভাবিক পানি বৃদ্ধি, যা ইতিপূর্বে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন তারা কিন্তু বলেন যে এই যে পানি অস্বাভাবিক বৃদ্ধি,
ইতিপূর্বে তারা কোনো সময় এত পানি বৃদ্ধি দেখেনি। কারণ এখন দিন দিন মানব সৃষ্টির কারণে পরিবেশের ভারসাম্য হারিয়ে জলবায়ু পরিবর্তনে সৃষ্টি সংকটে কিন্তু এই কঠিন পরিস্থিতি দেখা দিয়েছে। উপকূলীয় অঞ্চল সহ প্রাকৃতিক পরিবেশের উপর মারাত্মকভাবে প্রভাবিত করছে। তো আমরা প্রায় আমরা চলেই আসছি গতদিন যেখান থেকে ভাঙছিল সেখানটায়। এখানে এখান থেকে যে বড় ধরনের ভাঙা হয়েছে, ভোগা মারা গেল না? তুমি নামতে চাও নি? এখান থেকে কিন্তু ওই যে লোকটা আসছিল ওখান থেকে কিন্তু আজকে গতকাল ভাঙন সৃষ্টি হয়েছিল। এই ইট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার থেকে কিন্তু নতুন করে মেরামত করা হয়েছিল, মানে অর্থাৎ এখানে এটা সাফান দেওয়া হয়েছিল। এই ঘোগা তো এর আগে যাচ্ছিল না, এটা তো পণ্য রাস্তা, বড় একটা ঘোগা এখানে মাটি দিয়ে নিয়েছে। ভাড়াটা কিন্তু অনেকটাই নেমে গেছে। চলো ব্যাগে দেয় ইনশাল্লাহ আশঙ্কা ওইদিকে বেশি। এখানে আমরা তত সংখ্যা মুক্ত, তো ভাটা নেওয়া শুরু করছে এবং আপাতত আপনারা আল্লাহর রহমতে আশা করা যায় আজকে আর কোনো দুর্ঘটনার সম্ভাবনা নাই, যেহেতু ভাটা অলরেডি 2 ইঞ্চির মতো নেমে গেছে পাসপোর্টটি। তো যারা লাইভে ছিলেন এতক্ষণ দেখছিলেন উপকূলীয় অঞ্চল প্রতাপনগরের মানুষের সমস্যা দুঃখ দুর্দশা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে থাকবেন এই বলে গভীর রাতে।